আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুয়েলভ টি টোয়েন্টি স্কুল। চলে আসলাম আরেকটি মজাদার লাইভ ক্লাসে, এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, তা হচ্ছে লজিক গেট। আমাদের লজিক গেট সম্পর্কে আরেকটি মজাদার লাইভ ক্লাস ছিল এর আগেই, বাট সামহাও কোনো এক কারণে, বেশ কিছু প্রবলেমের কারণে আমাদের সেই লাইভ ক্লাসটি ডিলিট করে দেওয়া আছে। সো সেই লাইভ ক্লাসটি পুনরাবৃত্তি করার জন্যই আমরা আবার চলে আসলাম এই লাইভ ক্লাসটি নিয়ে। তো আজকে লাইভ ক্লাসটির মূল বিষয় থাকবে লজিক গেট নিয়ে। সো লেটস সি আমাদের সাথে কে কে জয়েন করে ফেলেছে এই মুহূর্তে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের সাথে জয়েন করে ফেলেছে রীতা চক্রবর্তী, হ্যালো, থ্যাংক ইউ। সো আমাদের এই পূর্ববর্তী অর্থাৎ আমাদের এর আগে যে লাইভ ক্লাসটি ছিল, সেই লাইভ ক্লাসটিতে কিছু প্রবলেমের কারণে আমাদের লাইভ ক্লাসটি ডিলিট করে দেওয়া হয়েছে। তো এখন আমরা আমাদের সেই টপিকটি নিয়ে আলোচনা করব, আমাদের লজিক গেট নিয়ে। লজিক গেট, লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার, কি কি, এবং লজিক গেটের মানেটা কি, বা লজিক গেট আমরা কেন শিখবো, লজিক গেট শেখাটা আমাদের জন্য কেন প্রয়োজন। এসএসসি আইসিটি থার্ড চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক লজিক গেট, যার আমরা অ্যাডমিশন টেস্ট দেব, বা আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আসি বা সেকেন্ড ইয়ারে আসি, তাদের সবার জন্য এই টপিকটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে আইসিটি নিয়ে যাদের ভয় আছে। সো আমাদের সাথে জয়েন করে ফেলেছে মুহতাসিম মেহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, এবং কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে তোমরা জয়েন করে ফেলেছো, সো প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও, সো দ্যাট আমরা সবাই জানতে পারি কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটিতে তোমরা জয়েন করে ফেলেছো। অলরেডি অনেকে কিন্তু আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলেছে, প্লিজ তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ সেশনটি দেখছো, এবং তোমরা কোন ইয়ারে আসো, ইন্টার কোন ইয়ারে আসো। অ্যান্ড আমাদের সাথে মুহতাসিন বলছে ফেনি থেকে, থ্যাংক ইউ সো মাচ মুহতাসিন। আর সবাইকে একটা বিষয় বলবো যে তোমাদের সকল ফ্রেন্ডরা যেন আমাদের এই লাইভ ক্লাসটি সম্পর্কে জানে, বিকজ আমাদের লাইভ ক্লাসটি তো কোনো অ্যানাউন্সমেন্ট করে আসা হয়নি, যেহেতু আমাদের ধুম করে লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। তো তোমাদের সকল ফ্রেন্ডদেরকে ট্যাগ করো অ্যান্ড শেয়ার করে দাও, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে এই লাইভ ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। আচ্ছা মুহতাসিম বলছে ইন্টার ফার্স্ট ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রীতা চক্রবর্তী চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। তোমরা সবাই যারা যারা আছো এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসটি সবার সাথে শেয়ার করে দাও। সো এখন আমাদের সেই টপিকে, মজাদার সেই টপিকটিতে আমরা এখন চলে যাব। আমাদের সেই মজাদার টপিকটি কি ছিল, যে লজিক গেট, লজিক গেট কি, বা লজিক গেট কাকে বলে। তো লজিক গেট সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি, যে লজিক এবং গেট, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে লজিক মানে কি আর গেট মানে কি, লজিক অ্যান্ড গেট মানে কি, লজিক মানে হচ্ছে যুক্তি। কোনো তর্কে বা কারোর সাথে যখন আমরা মারামারি করি না, তর্ক করি, এই তোর অপিনিয়ন বা তোর মতামত ভুল, আমারটা রাইট, আমরা অনেক সময় যুক্তি দিই যে আমারটা রাইট, হ্যাঁ আমার এই বিশেষ কারণে আমার কথাটা সবার চাইতে, অন্য সবার চাইতে গ্রহণযোগ্য, এই যে আমার লজিক দিই বা যুক্তি দিই, এগুলো হচ্ছে যুক্তি বা লজিক। এই লজিকটা কিন্তু এই আইসিটির ক্ষেত্রে একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে গেট, গেট মানে কি, গেট মানে হতে পারে বিয়েবাড়ির গেট। বিয়েবাড়ির গেটে কি হয়, মানুষজন সেই গেটের ভেতর দিয়ে যায়, বর অ্যান্ড যাত্রীরা। সো গেট মানে হচ্ছে যার ভেতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, গেট মানে হচ্ছে যার ভেতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। কিন্তু এখানে আইসিটির থার্ড চ্যাপ্টারের এই লজিক গেটের ক্ষেত্রে এই গেটের মানেটা কি, এই গেটের মানেটা হচ্ছে যে লজিক গেট অর্থাৎ যার ভেতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে। আমরা সাধারণত জানি গেটের ভেতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, হতে পারে মানুষ, হতে পারে মানুষ বা অন্য কিছু আসা যাওয়া করে, কিন্তু লজিক গেট হচ্ছে যে গেটের ভেতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে। তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়, যুক্তি নির্ভর গেটকে
লজিক গেট বলা হয়। এখন এই লজিক গেটের ব্যাপারটা যদি আরেকটু এক্সপ্লেইন করি, বিষয়টা হচ্ছে এরকম যে থিঙ্ক অ্যাবাউট মোবাইল, কম্পিউটার বা ইলেকট্রিক বা মেশিনারি যে বিষয়বস্তু বা যন্ত্রপাতি আমরা দেখতে পাই, আমরা যখন কোনো একটা মানুষকে কাজ দিই, কোনো একটা কাজ দিই, থিঙ্ক অ্যাবাউট হতে পারে আমরা কাজ দিলাম রহিমকে, এই রহিম আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। রহিম বললো, ইয়েস স্যার, এখনই মাত্র 2 মিনিটে আপনার জন্য চা নিয়ে আসতেছি। এই যে রহিমের সাথে আমার কমিউনিকেট হলো ভাষার মাধ্যমে, রহিমকে বললাম, রহিম কাজটি করলো। বাট একটি ডিভাইস বা মোবাইল বা কম্পিউটারকে কি আমরা ডাইরেক্টলি এই কথা বলে কাজ করাতে পারবো এরকম ফাস্টলি? যদিও সময়ের উপযোগী এবং বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, সব কিছু ফাস্ট অ্যান্ড আপডেট হচ্ছে, ভবিষ্যতে হয়তো বা ভয়েসের সাহায্যে সব কিছু ফাস্ট কমিউনিকেট করা যাবে, বাট এখনকার অধিকাংশ যন্ত্রই কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হয়। আমরা যখন কোনো একটা ডিভাইসে ইনপুট দিই, দেন সেটা প্রসেসিং হয়ে সেটা থেকে আমাদের আউটপুট দেয়। তিন কাপড় তোমরা যদি একটা বিষয় নিয়ে চিন্তা করো, সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার নিয়ে তোমরা যদি চিন্তা করো, এটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার, এটা হচ্ছে আমাদের কম্পিউটার মনিটর, আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড, এটা হচ্ছে আমাদের স্পেস বার, অ্যান্ড অল সমস্ত বারগুলো এখান দিয়ে এইভাবে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মাউস। হ্যাঁ, মাউসের লেফট অ্যান্ড রাইট দুটো অংশ থাকে। আর এটা হচ্ছে আমাদের সিপিইউ, যাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমাদের এই মাউসটাকে সিপিইউতে কানেক্ট করা হয়েছে, মনিটরটাকে সিপিইউতে, এই কিবোর্ডটাকে সিপিইউতে কানেক্ট করা হয়েছে। এখন আমরা জানি, আই গেস সবাই কম্পিউটার ইউজ করতে পারে, অ্যান্ড কম্পিউটার সম্পর্কে আই গেস সবাই জানি যে কম্পিউটার যখন কিবোর্ডে কোনো একটা ইনপুট দেওয়া হয়, ফর এক্সাম্পল আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখবো বাংলাদেশ বা টুয়েলভ টিউটর স্কুল, আমি যদি এখন টুয়েলভ টিউটর স্কুল লিখতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে ওয়ানে ক্লিক করতে হবে। এই যে আমি ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমাদের মনিটরে ওয়ান লেখা দেখতে পেলাম, আমরা এই যে মনিটরে ওয়ান লেখা দেখতে পেলাম, এই যে শুধুমাত্র ওয়ান ক্লিক করার সাথে সাথে ওয়ানটা দেখতে পেলাম, এই যে দেখতে পেলাম, এটা কি এই জাস্ট এই বিষয়টাই হয়েছে? না, এর ভেতর কিন্তু অনেক বিষয়গুলো আছে। এই ইলেকট্রিক ডিভাইস বা কম্পিউটার কিন্তু আমাদের মতো ভাষা বুঝতে পারে না। আমার যখন রহিমকে দিয়ে চা আনালাম, রহিম চা এনে দিল, বাট কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি সংখ্যা বুঝতে পারে, 0 এবং 1। এই 0 মানে হচ্ছে মিথ্যা, আর 1 মানে হচ্ছে সত্য। অর্থাৎ কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক সার্কিট, সে কোনো একটি কাজ করবে বা করবে না, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা বাতি কি জ্বালাবো না বাতি জ্বালাবো না, আমরা কম্পিউটারে এই প্রসেসিংয়ের মাধ্যমে, অর্থাৎ যখন আমরা কম্পিউটারে 1 কিবোর্ড থেকে 1 প্রেস করলাম, তখন সেটা সিপিইউতে প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে প্রসেসিং করে, সে একটা এইখানে প্রসেসিংয়ের মাধ্যমে এই মনিটরে সে আউটপুটটা দিল আমাদের 1। অর্থাৎ কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসগুলো প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে থাকে। এই যে লজিক গেট, সেটাই হচ্ছে লজিক গেট। লজিক গেট হচ্ছে যে যুক্তি, আমরা যখন কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসে কোনো একটা যুক্তি ইনপুট করব, সেই যুক্তিটা এই লজিক গেটের মাধ্যমে প্রসেসিং হয়ে সেটা আমাদের আউটপুট দেবে। তো এই সমস্ত ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলোই কিন্তু এই 0 এবং 1 দ্বারাই বোঝে। তো এই সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস এবং ইলেকট্রিক সার্কিটগুলোকে কাজ করাতে হলে বা তাদেরকে দিয়ে কোনো একটা কাজ করাতে হলে নির্দিষ্ট ধরনের, তাহলে আমাদেরকে আগে কী করতে হবে, লজিক গেট সম্পর্কে জানতে হবে। যখন আমরা লজিক গেট সম্পর্কে জানবো, লজিক গেট কত প্রকার, কত ধরনের হতে পারে, কীভাবে কাজ করতে পারে, তখনই কিন্তু আমরা যে কোনো একটি ইলেকট্রিক ডিভাইসকে দিয়ে কাজ করে নিতে পারবো। সো এই জন্য আমাদের লজিক গেটটা শিখতে হবে। তাহলে কেন আমরা লজিক গেট শিখবো? যে মানুষের কথাবার্তা বা মানুষের দিক নির্দেশনা বা মানুষের নির্দেশনা কম্পিউটারকে বোঝানোর জন্যই, কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের লজিক গেট শিখতে হবে। সো দেখে নিই আমাদের সাথে আরো কে কে আছে এই মুহূর্তে। আমাদের সাথে আছে রীতা চক্রবর্তী, অল গাইস প্লিজ শেয়ার আওয়ার লাইভ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আই গেস তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে লজিক গেট হচ্ছে যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়। লজিক গেট হচ্ছে যুক্তি নির্ভর গেট, বা লজিক গেট মানে হচ্ছে যার ভেতর দিয়ে যে গেটের মধ্যে যুক্তি আসা যাওয়া করে তাকে বলা হয় লজিক গেট। আর লজিক গেট কেন শিখতে হবে? যে কম্পিউটার ইলেকট্রিক ডিভাইসকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের লজিক গেট শিখতে হবে। এখন নাও কোশ্চেন ইজ, লজিক গেট কত প্রকার? লজিক গেট কত প্রকার, এই বিষয়টা আমাদের জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেগুলো কি কি? হ্যাঁ, এই বিষয়টা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখন চিন্তা করি যে লজিক গেট কত প্রকার, এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে হবে লজিক গেট মূলত 2 প্রকার।
লজিক গেট কে দুই ভাগে ভাগ করা হয়েছে, বা মূলত দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে মৌলিক লজিক গেট, যেটাকে আমরা বলি মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, অ্যান্ড নাম্বার টু হচ্ছে যৌগিক লজিক গেট, যৌগিক লজিক গেট। অলরাইট গাইস, সো নাও থিংক অ্যাবাউট হোয়াট ইজ। আচ্ছা, আমাদের সাথে জয়েন করে ফেলছে ফরহাদ সাজিব। হাই ভাইয়া বলছে থ্যাংক ইউ সো মাচ ফরহাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তোমার ফ্রেন্ডদেরকেও আমাদের লাইভ ক্লাস দিয়ে যেন তোমার ফ্রেন্ডরাও জয়েন হতে পারে, সো তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও আমাদের লাইভ ক্লাস দিয়ে, অ্যান্ড ট্যাগ করে দাও, সো দ্যাট সবাই মিলে আমরা একসাথে অনেক কিছু শিখতে পারি। ফরহাদ সাজিব, হ্যালো, থ্যাংক ইউ। সো এখন আমরা শিখবো যে এই লজিক গেট মূলত যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ মৌলিক লজিক গেট অ্যান্ড হোয়াট ইজ যৌগিক লজিক গেট। মৌলিক এবং যৌগিক ব্যাপারটা আই গেস আমরা সবাই বুঝি, বিকজ আমরা সবাই মৌলিক সংখ্যা সম্পর্কে জানি এবং যৌগিক সংখ্যা সম্পর্কে জানি। যে মৌলিক সংখ্যার বিষয়টা কি, যে যেমন ওয়ান অ্যান্ড ফাইভ, এই ওয়ান এবং ফাইভ, এই এক এবং পাঁচ, বা হতে পারে পাঁচকে আমরা চিন্তা করি থিঙ্ক অ্যাবাউট ফাইভ, এই ফাইভকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আমরা যদি ফাইভের গুণনীয়ক বের করি, গুণনীয়ক বের করতে যাই, তাহলে পাঁচকে এক দ্বারাই ভাগ যায়, মানে গুণ যায়, ভাগ দেওয়া যায়। তারপর দুই তিন চার পাঁচ কোনো সংখ্যা দিয়ে পাঁচকে ডিভাইড করা যায় না। সো পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ পাঁচ একটি স্বাধীন, যে একাই স্বাধীনভাবে চলতে পারে, তার কাউকে লাগে না। বাট যৌগিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা, থিঙ্ক অ্যাবাউট ফোর, এই ফোর কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য অন্য সংখ্যার উপর ডিপেন্ড। যেমন আমি চারকে যদি কি করি, ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করি, তার চারকে চার, আবার টু ইন্টু টু ফোর হয়, তাহলে চারের গুণনীয়ক কিন্তু ওয়ান টু ফোর হয়, বাট পাঁচের গুণনীয়ক কিন্তু শুধুমাত্র এক এবং পাঁচ। তাহলে আমি কি বুঝতে পারলাম, যে মৌলিক হচ্ছে সেটা স্বাধীন এবং যৌগিক হচ্ছে যেটা অন্যান্য সংখ্যার উপর নির্ভরশীল বা ডিপেন্ড। সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মৌলিক লজিক গেট। যে লজিক গেট অন্য কোনো লজিক গেট বা অন্য কোনো গেটের উপর নির্ভর করে না বা ডিপেন্ড না, তাকেই মৌলিক লজিক গেট বলা হয়। মৌলিক লজিক গেট হচ্ছে যে লজিক গেট অন্য কোনো গেটের উপর নির্ভর করে না, নির্ভরশীল না, তাকে মৌলিক লজিক গেট বলা হয়। এবং ঠিক একই রকম ভাবে যদি যৌগিক লজিক গেটের কথা চিন্তা করি, যে যৌগিক লজিক গেট কাকে বলে, যৌগিক লজিক গেট হচ্ছে যে লজিক গেট মৌলিক লজিক গেটের উপর নির্ভরশীল, তাকেই যৌগিক লজিক গেট বলা হয়। আমি আবার বলে দিচ্ছি, মৌলিক লজিক গেট হচ্ছে যে লজিক গেট স্বাধীন, যে লজিক গেট কোনো গেটের উপর নির্ভর করে না, যে লজিক গেট কোনো অন্য কোনো গেটের উপর নির্ভর করে না, তাকে মৌলিক লজিক গেট বলা হয়। এবং যৌগিক লজিক গেট হচ্ছে যে লজিক গেট মৌলিক লজিক গেটের উপর নির্ভর করে, এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে কিন্তু যৌগিক লজিক গেট তৈরি হয়। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে মৌলিক লজিক গেট কত প্রকার বা কি কি, মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার। মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার। নাম্বার ওয়ান অর গেট, আমরা যাকে বলে থাকি অ্যাডিশন বা অর গেট। অ্যান্ড নাম্বার টু হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে নট গেট। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, অলরাইট। আমাদের সাথে জয়েন করে ফেলছে অনন্ত সাহা। হাই ভাইয়া, হ্যালো, সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে। আর আমাদের এই লাইভ ক্লাসটি তোমাদের সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, সো দ্যাট সবাই মিলে আমরা একসাথে শিখতে পারি, একসাথে অনেক কিছু জানতে পারি। অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে। আমি একটু আমাদের লাইভ ক্লাসটি আমাদের অন্য সকল গ্রুপে একটু শেয়ার করে দিই। অলরাইট, সো এবার আমরা আলোচনা করবো যে অর গেট কাকে বলা হয়। তাহলে মৌলিক লজিক গেট মূলত তিন প্রকার। অর গেট, যাকে আমরা বলা হয় অ্যাডিশন বা যোগ, অ্যাডিশন বা যোগ আমরা যোগই লিখি। আর অ্যান্ড গেট, যাকে বলা হয় গুণ বা মাল্টিপ্লিকেশন, গুণ।
এবং নট গেট যাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পূরক, যাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পূরক। এখন অর গেট কে প্রকাশ করায় সাধারণ আমরা যেমন যোগ করি, যেমন এ প্লাস এ, প্লাস চিহ্ন দ্বারা মাল্টিপ্লিকেশন, যাকে আমরা ইনটু দ্বারা প্রকাশ করি, পূরক বা কলন কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বার আমরা সেখানে ইউজ করি। তো এটা হচ্ছে মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই প্রত্যেকটা গেটের সাইন বা সাংকেতিক চিহ্ন কিরকম হয়, যে একটা লজিক গেট একটা অর গেটের সাংকেতিক চিহ্ন কেমন হয় বা একটা অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্নগুলো কেমন হয়, এই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করবো যে এগুলো সাংকেতিক চিহ্ন দেখতে কেমন হয়। তো এগুলো হচ্ছে লজিক গেট, অর্থাৎ মৌলিক লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ, এবং নট মানে পূরক। এখন আমরা আলোচনা করবো যে যৌগিক লজিক গেট কাকে বলা হয়। যৌগিক লজিক গেট হচ্ছে যে এক বা একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে যৌগিক লজিক গেট তৈরি হয়। যৌগিক লজিক গেট হচ্ছে চার প্রকার। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে নর গেট। নাম্বার টু হচ্ছে ন্যান গেট, আমরা বড় হাতে দিয়ে লিখি ন্যান গেট। এরপর আমাদের নর গেট, ন্যান গেট, নর গেট। এরপর আমাদের হবে এক্সর এবং এক্সনর, এক্সর অ্যান্ড এক্সনর। আমরা একটু মুছে দিই, আমাদের নিচে কিন্তু আমরা আরো অনেক বিষয়গুলো লিখব। সো আমাদের এখানে আমরা লিখে দিই এক্স নর, নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এক্স নর গেট। এখন নর গেটের ব্যাপারটা একটু চিন্তা করে যে কেন এই যৌগিক লজিক গেট গুলো অন্যান্য সকল মৌলিক লজিক গেটের উপর ডিপেন্ড বা নির্ভরশীল, এটা কিভাবে কাজ করে, কিভাবে এরা নির্ভরশীল আমরা একটু যদি দেখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো এটা কিভাবে এটা অন্য সকল গেটের উপর নির্ভর করে। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পারবে এখানে হচ্ছে অর গেট এবং এন মানে হচ্ছে নন। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি এখানে কি আছে, অর মানে যোগ আর এন মানে নট, তার মানে এখানে আছে আমাদের নট প্লাস অর। এই নট এবং অর, এই নট গেট এবং অর গেট, এই দুটি গেটের সমন্বয়ে কিন্তু এই নর গেট উৎপন্ন হয়েছে। ঠিক একরকম ভাবে এখানে কিন্তু এন কথাটি আছে। তাহলে কি বুঝতে পারলাম যে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে, অ্যান গেট এবং নট গেটের সমন্বয়ে কিন্তু ন্যান গেট উৎপন্ন হয়েছে। আর মজার ব্যাপার হয়েছে এই ন্যান গেট এবং নট গেট কে সার্বজনীন গেট বলা হয়, সার্বজনীন গেট। এই ন্যান গেট এবং নট গেট কে সার্বজনীন গেট বলা হয়। কেন ন্যান গেট এবং নট গেট কে সার্বজনীন গেট বলা হয়, এর অন্যতম কারণ হচ্ছে এই ন্যান গেট এবং নট গেটের সমন্বয়ে যে কোনো মৌলিক গেট উৎপন্ন করা যায়। এই ন্যান গেট এবং নট গেট থেকে যে কোনো মৌলিক লজিক গেট উৎপন্ন করা যায়, অর্থাৎ ন্যান গেট এবং নট গেট থেকে আমরা চাইলে খুব সহজেই নট গেট, অ্যান্ড গেট এবং অর গেটে রূপান্তর করতে পারবো। কিভাবে রূপান্তর করতে পারবো একটু চিন্তা করো। এখানে দেখা যাচ্ছে যে নট প্লাস অর দুইটা মিলে কিন্তু নট, তাহলে আমরা কি পেয়ে গেলাম, নট এবং অর। অর্থাৎ আমরা নট গেট থেকে কিন্তু খুব ইজিলি নট গেটে এবং অর গেটে চলে আসতে পারি। ঠিক একরকম ভাবে ন্যান গেটে কি আছে, নট এবং অ্যান্ড, তাহলে কি নট এবং অ্যান্ড, অর্থাৎ আমরা ন্যান গেটও, ন্যান গেট থেকে নট গেটে এবং অ্যান্ড গেটও চলে আসতে পারছি। তাহলে এই প্রত্যেক দুইটা বিষয় যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা, অর্থাৎ নট গেট, ন্যান গেট এবং অ্যান্ড গেট, এই প্রত্যেকটা মৌলিক গেটের সমন্বয়ে কিন্তু এই যৌগিক গেট উৎপন্ন হয়েছে। তাই যৌগিক গেট থেকে খুব ইজিলি আমরা চাইলে এই মৌলিক গেটে আমরা আসতে পারবো। এজন্য বলা হয় নন গেট এবং ন্যান গেট এবং নর গেট কে সার্বজনীন গেট বলা হয়। এবং এই লাস্টে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এক্সর গেট এবং এক্সনর গেট, এই এক্সর এবং এক্সনর গেট কে বলা হয় কি জানো, এটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট। ই এক্স মানে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর মানে কি, এক্সক্লুসিভ অর গেট, অর মানে হচ্ছে যোগ এবং নর মানে হচ্ছে কি নট। তাহলে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, এই চারটি যৌগিক গেট, এই চারটি যৌগিক গেট কিন্তু এরা
একে অপরে অর্থাৎ প্রত্যেক প্রত্যক্ষ ভাবে এরা কিন্তু মৌলিক গেটের উপর টিপে নির্ভর করে। সো যৌগিক লজিক গেট কাকে বলে? যে লজিক গেট প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মৌলিক গেটের উপর নির্ভর করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যৌগিক লজিক গেট। আর মৌলিক লজিক গেট কারোর উপর নির্ভর করে না। এখন যদি বলা হয় যে এই লজিক গেট, তো আমরা বুঝতে পারলাম এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর ন্যান্ড গেট, এক্সর এক্স, নর গেট কাকে বলা হয়। আমরা কিন্তু নেক্সট লাইভ ক্লাসে এই বিষয়গুলো জানবো যে এক্সর গেট কাকে বলা হয়, এক্স নর গেট কাকে বলা হয়, এরপর শিখবো ন্যান্ড গেট কাকে বলা হয়, নর গেট কাকে বলা হয়। শুধু তাই শিখবো না, এর সাথে আমরা শিখবো যে পরীক্ষায় আমাদের এক্সামে প্রায় আসে যে দুইটি ইনপুটের জন্য অর গেটের বর্ণনা দাও, দুটি ইনপুটের জন্য বা হতে পারে চারটি ইনপুটের জন্য ন্যান্ড গেটের বর্ণনা দাও। আমাদের এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে। সো যখন আমাদের পরীক্ষায় আসবে যে দুটি ইনপুটের জন্য ন্যান্ড গেটের বর্ণনা বা পাঁচটি ইনপুটের জন্য নর গেটের বর্ণনা, তখন আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, তখন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে দুটি ইনপুটের জন্য হোক বা তিনটি ইনপুটের জন্য হোক, যে কয়টি ইনপুটের জন্য হোক না কেন, তাদের যখন আমাদের বর্ণনা করতে বলা হবে, তখন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, সর্বপ্রথম মনে রাখতে হবে যে সেটা কোন গেট, এবং তারপর মনে রাখতে হবে তার সমীকরণটা কি, অ্যান্ড থার্ড অফ অল আমাদেরকে তার তার আমাদের সাংকেতিক চিহ্নটা মনে রাখতে হবে, সাংকেতিক চিহ্নটা আমাদের অঙ্কন করতে হবে। অ্যান্ড ফোর্থ অফ অল আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে সত্যক সারণি, আমাদের সত্যক সারণি নির্ণয়ের মাধ্যমে এই ইনপুটগুলোর মানগুলো আমরা ক্যালকুলেশন করে আমরা একটা গেট, সেটা অর গেট হতে পারে, নর গেট বা ন্যান্ড গেট হতে পারে, এই প্রত্যেকটা গেটের আমরা বর্ণনা খুব সুন্দরভাবে দিয়ে ফেলতে পারবো, সেটা হোক দুটি ইনপুটের জন্য বা চারটি ইনপুটের জন্য। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী লাইভ ক্লাসে জানবো, তবে আজকে আমাদের আরেকটু বিষয় জানার প্রয়োজন, সেটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্নগুলো কেমন হয়, এগুলো দেখতে কেমন হয় দুটি ইনপুটের জন্য। তো আমি প্রত্যেকটা গেটকে দুটি ইনপুটের জন্য তাদের সাংকেতিক চিহ্নগুলো দেখতে কেমন হয় এই বিষয়টা এখানে এখন এখানে আমি ড্র করে তোমাদেরকে দেখাবো। থিঙ্ক অ্যাবাউট অর গেট। অর গেট মানে কি হচ্ছে? যোগ করা। আমরা যখন সাধারণ অ্যালজেব্রায় জেনারেল অ্যালজেব্রায় যেমন যোগ করি, ঠিক একরকমভাবে আমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রা বা লজিক্যাল গেটের ক্ষেত্রে আমাদের বেশ কিছু যোগ করতে হয়, বাট এখানে একটু মানে পরিবর্তন আছে। সো অ্যাডিশন বা অর গেট মানে হচ্ছে যোগ, এটা আমাদের মনে রাখতে হবে। আর অ্যাড মানে হচ্ছে গুণ, এবং নট মানে হচ্ছে পূরক। পূরক বা কমপ্লিমেন্টের বিষয়টা হচ্ছে সেটা বিপরীত, যদি কোনো একটা রাশির মান, কোনো একটা রাশির মান যদি এক্স হয় বা ওয়ান হয়, তাহলে সেটাকে কমপ্লিমেন্ট করলে সেটা ওয়ান থাকলে টু হয়ে যাবে, টু থাকলে আবার ওয়ান হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। আর ওয়ান এবং টুর কথাই কেন বললাম, বিকজ ইলেকট্রিক ডিভাইস বা বুলিয়ান অ্যালজেব্রা কম্পিউটার এই বিষয়গুলো ডিভাইসগুলো শুধুমাত্র দুটি বিষয় তারা মানে দুটি বিষয়ে তারা বুঝতে পারে বা দুটি বিষয়ের উপর তারা চলে, জিরো এবং ওয়ান। তো এখন আমরা দুটি ইনপুটের জন্য প্রত্যেকটা গেটের সাংকেতিক চিহ্নগুলো দেখবো। প্রথমে আমরা অর গেট দেখবো। দুটি ইনপুট বলতে এখানে আমি যদি দেখতে পারি এ এবং বি দুটি ইনপুট, এই দুটি ইনপুট যদি এইভাবে আমরা দেই, এটাকে যদি আমরা যোগ করে দিই, আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাডিশন বা যোগের চিহ্ন। এবং এখানে কি পেলাম, তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে কি পেয়ে গেলাম। আমরা দেখো আমরা এ অ্যান্ড বি দুটা ইনপুট দিলাম, এখন এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি পেলাম, এটা হচ্ছে আমাদের অ্যাডিশন বা অর গেটের চিহ্ন, সাংকেতিক চিহ্ন। এবার আমাদের অ্যান্ড গেটের কথা যদি আমরা একটু চিন্তা করি যে অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্নটা কেমন হবে, মজার ব্যাপার হচ্ছে দুটি ইনপুট যদি আমি অ্যান্ড নেই এইভাবে এ এবং বি, এবং এদেরকে যদি আমি সংযুক্ত করি, এটা যোগের চিহ্ন, বাট আমাদের গুণের চিহ্নটা হবে একদম লেভেল বা সমানভাবে একটা দাগ দেবো, তারপর এইভাবে একটা গুণের ডি এর মতো দেবো, ইংরেজি লেটার ডি এর মতো করে দেবো, তারপর একটা এরকম লম্বা দাগ দিয়ে দেবো, এক্স ইজ ইকাল টু এ ইন্টু বি। এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। এরপর হচ্ছে আমাদের নট গেট। নট মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক। তো নট গেটের ক্ষেত্রে তো আর ইনপুট দুটা থাকা যাবে না, একটা থাকবে যে কোনো একটি, আইদার ইয়েস আইদার নো, এটার মানে হচ্ছে আমাদের ইনপুট শুধুমাত্র একটি থাকবে। যদি আমরা ওয়ান ইনপুট দিই তাহলে সেটা আলটিমেটলি জিরো হয়ে যাবে, বা আমরা জিরো ইনপুট দিলে সেটা আলটিমেটলি আমাদের ওয়ান হয়ে যাবে। সো দেখি আমার লেটস সি এটা কিভাবে কাজ করে। অলরাইট, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে, প্লিজ তোমাদের সকল ফ্রেন্ডদের সাথে আমাদের লাইভ ক্লাসটি
শেয়ার করে দাও, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে জানতে পারি, শিখতে পারি। সো এবার আমরা নট গেট নিয়ে আলোচনা করবো। নট মানে হচ্ছে এরকম যে একটা থিঙ্ক অ্যাবাউট এ, একে যদি আমরা ইনপুট করি, এটাকে আমরা কমপ্লিমেন্ট বা প্রয়োগ করলে সেটা আলটিমেটলি কি হয়ে যাবে, এক্স ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে বোঝানো হচ্ছে আমরা যদি এখানে ওয়ান দিতাম তাহলে এটাকে, এটা কমপ্লিমেন্ট হয়ে এটা জিরো হয়ে যেত। ঠিক একইরকম ভাবে এখন আমরা চিন্তা করবো যে এই যৌগিক লজিক গেট গুলো কিভাবে প্রকাশ করা যায়। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি মৌলিক লজিক গেটের সাংকেতিক চিহ্নগুলো বের করতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমার জন্য যৌগিক লজিক গেট করাটা একদম ইজি হয়ে যাবে। সো লেটস সি কিভাবে এই ব্যাপারটা করা যায়। তো প্রথমে আমরা যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে এটা দিয়ে চিন্তা করি যে যৌগিক লজিক গেটে কি কি আছে। আমাদের অর গেট আছে, অর গেট এবং নট গেট আছে। আচ্ছা অর গেট তাহলে আমরা আগে করি, দুইটা ইনপুট নিলাম এ এবং বি, এইভাবে দাগ দিয়ে দিলাম, এটাকে যোগ করে দিলাম। এখন কথা হচ্ছে যে এখানে অর গেটের সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নট কথাটি আছে। আর নট কথাটির মানে কি, সেখানে উ দেওয়া, অর্থাৎ করে একটা অর গেট বা অ্যান্ড গেট থাকুক, তাদের সামনে যদি আমি উ সংযুক্ত করে দিই বা জিরো সংযুক্ত করে দিই, এরটার মানে হচ্ছে সেটা নট। তাহলে আমরা অর করলাম ফার্স্টে, এবার নট কথাটি এখানে যুক্ত করে দিলাম, এবার লম্বা দাগ দিয়ে দিলাম এ আর বি, দুইটা ইনপুট ছিল আমাদের। তাহলে এটা অর গেট করেছিলাম ফার্স্ট অফ অল, আমাদের অর গেট হলো এটা অর, একদম দেখতে এটার মতোই, বাট এখানে একটা প্রবলেম, সেটা বা এখানে একটা নতুন বিষয় এটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই যে নট কথাটি। নট কথাটির জন্য এখানে আমরা নট বার দিয়ে দেবো। সো এটা হচ্ছে আমাদের কি, নর গেট। ঠিক একইরকম ভাবে যদি আমরা ন্যান্ড গেটের কথা চিন্তা করি, আই গেস তোমরা এটা পেরে যাবে, এ আর বি দুইটা দিলাম, ঠিক এইরকম ভাবে দিলাম, বাট এইখানে যে নটের জন্য আমাদের এখানে জিরো অ্যাড করে দিলাম। তো এখানে এক্স ইজ ইকাল টু কি হবে, এ ইন্টু বি, এ ইন্টু বি, বাট নট এর জন্য আমাদের এখানে একটা নট বার দিতে হবে। এন্ড লাস্ট অফ অল আরো দুইটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এক্স অর এবং এক্স নট। এক্স অর এবং এক্স নট এর ব্যাপারটা হচ্ছে একটু আলাদা, বা সেটা আমাদের একটু পরিবর্তন আছে। সেটা হচ্ছে এই অর গেট কিভাবে করা যায়, দুইটা ইনপুট নিব তাহলে আমরা অর গেট করার জন্য। এ এবং বি দুইটাকে এইভাবে যোগ করে দেবো, এই যে এটা আমাদের অর গেট। বাট এখানে এক্স অর বা এক্সক্লুসিভ এর জন্য আমাদের এখানে এক্সক্লুসিভ সাইন দিতে হবে, একটা কাটা চিহ্ন দিতে হবে। তো এক্সক্লুসিভ অর, এটাই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর। এটাকে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এন্ড বি। প্লাস এর উপর আমাদের একটি কি কি দিতে হবে, একটা বৃত্ত দিতে হবে বা গোল দিয়ে এটাকে ভরে দিতে হবে। ঠিক একরকম এক্স নট মানে কি, এক্স নট মানে হচ্ছে ঠিক এইটাই, বাট তার উপর দিয়ে একটা বার চিহ্ন দিয়ে দেবো, মানে সেটাকে কমপ্লিমেন্ট করে দেওয়া হলো বা প্রয়োগ করে দেওয়া হতো। এটা যদি আমরা এইখানে লিখি, আই হোপ আমাদের এটা দেখা যাবে, বাট ইয়াপ আমরা লিখতেই পারি। তো বা আমরা এখানে লিখতে পারি, দুইটা ইনপুট নিলাম এ অ্যান্ড বি, দুইটা ইনপুট এভাবে দিলাম, তারপরে এটা যে যোগ, আমরা মানে যোগ মানে অর, নট, নট মানে কি, নট, নট মানে তাহলে এখানে নট চিহ্ন দিবুন দিতে হবে আমাদের, আর এইখানে আমাদের একটা এক্স অর সাইন দিতে হবে। দেন ইট উইল বি কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এ এই যে এক্স 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 অর বি, এই নট কথাটির জন্য আমাদের এই যে নটের জন্য এখানে নট একটা সাইন দিতে হবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের লজিক গেট নিয়ে আলোচনা, খুব ইজি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে লজিক গেট নিয়ে যদি কারোর প্রবলেম থাকে, বিকজ প্রবলেম হতে পারে, বা অনেকে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে থাকি, নতুন নতুন আইসিটি বই পেয়েছি, বুলিয়ান অ্যালজেব্রা কেবল জানলাম, সো তাদের জন্য লজিক গেটটা ফার্স্ট অফ অল যে ভয় এবং ভীতি থাকে, আই হোপ এই লাইভ ক্লাসটির মাধ্যমে তাদের সেই ভয় এবং ভীতি থাকবে না। যদিও তাদের কোনো একটা মানে বিষয় না বুঝতে পারে বা কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের এই কমেন্ট সেকশনে বা আমাদের লাইভ ক্লাসটির নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, অ্যান্ড দেন আমি ট্রাই করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, বা নেক্সট কোনো লাইভ ক্লাসে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা। সো এই ছিল মূলত আজকের লাইভ ক্লাসের মূলত মূল আলোচনা। আজকে লাইভ ক্লাসের মূল আলোচনা কী ছিল, লজিক গেট। লজিক গেট কী, লজিক গেট হচ্ছে যুক্তি নির্ভর গেট। যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়, বা যে গেটের ভেতর দিয়ে লজিক যায় বা যুক্তি যায়, যুক্তি চলাফেরা করে বা যুক্তি আসা যাওয়া করে, তাকে লজিক গেট বলা হয়। কেন লজিক গেট শিখবো, বিকজ অফ আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে আদেশ নির্দেশ দেওয়ার জন্য আমাদের লজিক গেট শিখতে হবে, তাদেরকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য। আর লজিক গেট কয় প্রকার, লজিক গেট মূলত দুই প্রকার, নাম্বার ওয়ান হচ্ছে মৌলিক লজিক গেট, আর নাম্বার টু হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কাকে বলা হয়, যে লজিক গেট অন্য কোনো গেটের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে চলে, তার হচ্ছে মৌলিক লজিক গেট। এবং যৌগিক লজিক গেট হচ্ছে যে সকল লজিক গেট মৌলিক লজিক গেটের উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় যৌগিক লজিক গেট। এখন যৌগিক লজিক গেট আবার কত প্রকার, মূলত চার প্রকার।
nor nan xor xnor nor nan xor xnor and or not kake bole eglur bornona duti input er jonno nor gate and gate xor gate xnor nor gate er bornona dao এই যাবতীয় যে কোশ্চেন গুলো থাকে সেই বিষয়গুলো নেক্সট লাইভ ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সো দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড কারোর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাদের এই লাইভ ক্লাসের নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, আমরা ট্রাই করব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আরেকবার তোমাদেরকে মনে করে দেয়, তোমরা যদি এখনও আমাদের টুয়েলভ টি টুয়েলভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের টুয়েলভ টি টুয়েলভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সো সকল ধরনের ইনফরমেশন, আমাদের ভিডিওস, শিক্ষামূলক, স্কিল ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আদার্স যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো লাইভ ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।